প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 6.1-এর অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয় কিভাবে সেটি আমি আলোচনা করব। তো এখানে ২০ নম্বর প্রশ্নটি আমি নিয়েছি। তো প্রশ্নটি হলো যে x প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি আর এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু সি। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে আমাদের শুরুতেই দুইটা সমীকরণ দিয়ে নিতে হবে, সমীকরণ ১ আর সমীকরণ ২। এরপর সমীকরণ ১ এবং সমীকরণ ২-এর ক্ষেত্রে আমাদের এক্স অথবা ওয়াই যে কোনো একটা মিল করার জন্য প্রয়োজনীয় সংখ্যা দ্বারা আমাদের গুণ করে নিতে হবে। অথবা দেখো এখানে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি আবার এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু সি। তো আমি যদি এক্স মিল করতে চাই সমীকরণ ১ এবং ২, তাহলে আমি কি করব, এখানে সমীকরণ ১কে আমার এ দিয়ে গুণ করতে হবে এবং সমীকরণ ২কে আমার ১ দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স আমার মিলে যাবে। তারপর সমীকরণ ১ থেকে সমীকরণ ২ বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। তো আমি যদি ওয়াইটা মিল করতে চাই তাহলে কি করতে হবে, সমীকরণ ১ নম্বরকে আমি বি দিয়ে গুণ করব এবং সমীকরণ ২ নম্বরকে আমি এ দিয়ে গুণ করব। তাহলে সমীকরণ ১-এ আমি এখানে পাবো এ বি ওয়াই আর এখানে পাবো এ বি ওয়াই। অর্থাৎ সমীকরণ ১-কে যদি আমি বি দিয়ে গুণ করি তাহলে এ বি ওয়াই মিলে যাবে, আর ২ নম্বরকে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে এ বি ওয়াই মিলে যাবে। তো যেহেতু আমি ওয়াইটা মিল করব, সেক্ষেত্রে আমার দেখতে হবে যে প্রয়োজনীয় সংখ্যা কী দ্বারা আমি গুণ করব। আর যদি এক্স এক্সকে মিল করতে চাই তাহলে এক্সের ক্ষেত্রেও ঠিক ওইভাবে মিল করে নিয়ে আমাদের গুণ করতে হবে, তারপর যোগ অথবা বিয়োগ করে আমাদের এক্স অথবা ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। তো আমি এখানে ওয়াইটা মিল করে নেব। দেখো তোমরা এক্সটা মিল করে নিয়েও করতে পারবে। তাহলে সমীকরণ ১ নম্বরকে বি দ্বারা এবং সমীকরণ ২ নম্বরকে এ দ্বারা গুণ করে যেহেতু একটা প্লাস একটা মাইনাস, সেক্ষেত্রে আমার কি করতে হবে, যোগ করতে হবে। যদি দুটাই প্লাস হতো তাহলে আমার বিয়োগ করা লাগতো, এ বিষয়টা খেয়াল রাখতে হবে। অথবা দুটাই যদি মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রেও বিয়োগ করতে হবে, আর একটা প্লাস একটা মাইনাস থাকলেই যোগ করতে হবে। তো এখানে আমার একটা প্লাস একটা মাইনাস, আমি শুধু মিল করে নিয়ে যোগ করব। অর্থাৎ ওয়াইটা আমি মিল হয়ে গেলে তারপর আমি যোগ করব। যোগ করে পাই। তো এই লেখাটাকে তোমরা সংক্ষেপে এভাবে লিখতে পারবে, অথবা ১ নম্বর গুণন বি যোগ ২ নম্বর গুণন এ করে পাই। তোমরা এভাবে সংক্ষেপেও লিখতে পারবে। পরীক্ষায় যদি তোমাদের হাতে সময় খুবই কম থাকে, অনেক সময় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেষ পর্যায়ে গিয়ে অঙ্ক করার সময় হাতে সময় থাকে খুব কম, সেক্ষেত্রে তোমরা এভাবে সংক্ষেপেও লিখতে পারবে। তাহলে সমীকরণ ১ নম্বরকে আমি কি করব, বি দিয়ে গুণ করব। তাহলে বি দিয়ে গুণ মানে কি,
এই এক্স কেও গুণ করতে হবে, এখানে ওয়াই কেও গুণ করতে হবে, ডান পাশে বি কেও গুণ করতে হবে। তাহলে বি এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার। এবার সমীকরণ দুইকে আমি গুণ করব এ দিয়ে, তাহলে এ দিয়ে গুণ মানে কি, তাহলে এক্স এর এখানেও গুণ করতে হবে, সেক্ষেত্রে হবে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু এসি। তো যেহেতু আমি যোগ করব সেক্ষেত্রে আমার কেটে যাবে, প্লাস মাইনাস সমজাতীয় মান কেটে যায়। তো এখানে আমি পাব বি এক্স প্লাস এ স্কোয়ার এক্স ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এসি। এবার আমি কি করব, এখান থেকে এক্স কমন নেব, কমন নিলে আমার এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু হবে বি স্কোয়ার প্লাস এসি। যেহেতু আমি এক্সকে ফ্রি করব সেক্ষেত্রে আমি লিখব বা এক্স ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি। এক্স এর মান আমি পেয়ে গেলাম। এবার এক্স এর এই মানটা সমীকরণ এক অথবা দুই যে কোনো একটাতে বসাতে হবে, এটা তোমাদের ইচ্ছা, যেটা এই বসাও না কেন মান একই আসবে। তো সমীকরণ একেও বসালে হবে, দুইও বসালে হবে, যে কোনো একটা বসাতে হবে। তো এক্স এর মান, এক্স এর মান সমীকরণ এক নম্বরে বসাই, তাহলে বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি। যেহেতু আমি ওয়াইয়ের মান বের করবো সেক্ষেত্রে ওয়াইকে ঠিক রেখে আমি ওয়াই ব্যতীত সংখ্যা আমি ডান পাশে পার করে নেব, তাহলে বা এ ওয়াই সমান বি মাইনাস বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি। তো এখানে লসাগু করব বা এ ওয়াই সমান, তো লসাগু হবে এ স্কোয়ার প্লাস বি, তাহলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি। সামনের এই মাইনাসটা ভিতরে এই প্লাসকে কী করবে, এখানে মাইনাস করে দেবে, বা এ ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি, তাহলে বি দিয়ে গুণকে দেবো, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি। তো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দেবো, বা এ ওয়াই সমান এখানে আমি যদি এ কমন, আচ্ছা এ স্কোয়ার বি মাইনাস এসি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি। এবার আমি ওয়াইকে ফ্রি করব, তাহলে এই যে বাম পাশের যে এটা আছে এটা নিচে এভাবে আমাদের লিখতে হবে, বাম পাশ থেকে এ যদি ডান পাশে নেওয়া হয় তাহলে ভাগ হয়ে যাবে। এবার উপরে দেখো লবে আমি কমন নিতে পারি, সেটা এ যদি কমন নেই তাহলে এ বি মাইনাস সি
তো এই এ আর এ কেটে যাবে, তাহলে আমি এখানে পাব কি এ বি মাইনাস সি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি। এটা হলো ওয়াইয়ের মান। অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু, তাহলে এক্স এর মান আমরা শুরুতেই বের করে রেখেছি, বি স্কোয়ার প্লাস এ সি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি। এটা লিখব আমরা, তাহলে বি স্কোয়ার প্লাস এ সি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি কমা এ বি মাইনাস সি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি। এটাই সমাধান, এটাই হলো অ্যান্সার। তো অপনয়নের ক্ষেত্রে নিয়মটা হলো দুইটা সমীকরণ দিয়ে নিতে হবে, সমীকরণ এক এবং দুই। এই দুইটা সমীকরণ নেওয়ার পর কি করতে হবে, এক্স অথবা ওয়াইকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে মিল করে নিতে হবে। হয় এক্স মিল করে নেবে, না হলে ওয়াই মিল করে নেবে। নেওয়ার পর যোগ অথবা বিয়োগ করে, আমাদের যদি আমরা এক্স মিল করে নিই তাহলে যোগ অথবা বিয়োগ করে ওই এক্স কেটে দিতে হবে, তাহলে আমরা পাবো ওয়াইয়ের মান। আর যদি ওয়াই মিল করে নিই তাহলে যোগ অথবা বিয়োগ করে আমরা ওয়াই কেটে দেবো, তাহলে পাবো এক্স এর মান। আমরা এক্স এর মান যে পাবো অথবা ওয়াইয়ের যে মানটা পাবো সেই মানটা সমীকরণ এক অথবা দুই যে কোনো একটাতে বসাবো। তো আমি এখানে যেহেতু এক্স এর মান বের করে রেখেছি, তাহলে এক্স এর মানটা সমীকরণ এক অথবা দুই যে কোনো একটাতে যদি আমি বসাই তাহলে আমি পাবো ওয়াইয়ের মান। এটাই হলো অপনয়নের মাধ্যমে সমাধান করা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।